नमस्कार, आमी डॉक्टर शिवम केसरवानी, नाक कान गला विशेषज्ञ। आज के आमी खूब एक टा इंटरेस्टिंग टॉपिक ये डिस्कस करते चाहिए। नमस्कार, आमी डॉक्टर शिवम केसरवानी, नाक कान गला विशेषज्ञ। आज के आमी खूब एक टा इंटरेस्टिंग टॉपिक ये डिस्कस करते चाहिए, जेटा होच्छे नाके निश्वास ना पावा। अनेक समय एरकम आमरा पेशेंट पाई जे आमार काछे आसे आर बोले, डॉक्टर बाबू आमी नाके निश्वास पाच्छी ना, बा आमार राते घुमाले खूब असुविधा हय, आमार राते नाक डाके, बा हाँटाचला करले आमार हाँपनि हय। सो एरकम अनेक आर बहु पेशेंट आमी पेयेछि। তারপরে আমি ভাবলাম কি আমি একটা ভিডিও করব, যেখানে আমি এটা বোঝাতে পারবো কি এটা কেন হচ্ছে, আর বা যখন কেউ এরকম প্রবলেমে ভুগছে তাহলে ও কি করতে পারবে। সো এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে কি আমার নাকটা কি, নাকের ভিতরে কি কি জিনিস আছে, বা কিরকম আমাদের এই ব্রিদিংটা নিঃশ্বাস নেওয়াটা কাজ করে। এটা যখন আমি দেখতে যাব তখন আমি একটা ডায়াগ্রাম মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাইব। সেটা হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম। এটা দেখতে আমাদের নাকের মতন লাগছে না, কিন্তু যখন আমরা নাকের ভিতরে দেখতে চাই এইভাবে যখন আমরা ভিতরে ঢুকি তখন আমরা বিভিন্ন রকম জিনিসগুলো নাকের ভিতরে পাই। যেমন আপনি দেখবেন এরকম পলিপের মতন এই দু তিনটে জিনিস, এটা হচ্ছে নাকের ভিতরে মাংস থাকে। আপনি অনেক সময় লাইট দিয়েও দেখতে যখন যাবেন নাকের ভিতরে তখন দেখবেন সাইডে পিঙ্ক পিঙ্ক কালারের টিস্যু আছে, সেটা হচ্ছে এই নাকের মাংস, দুদিকেই থাকে, যাকে আমরা বলি ইনফিরিয়ার টার্বিনেট। সামনে যেটা সব থেকে সামনে থাকে ওটা হচ্ছে ইনফিরিয়ার, এরকম আরো থাকে পিছনে যেটা মিডল আর সুপিরিয়ার টার্বিনেট হয়। মাঝে যেটা আমার ডান নাক বা নাক ডিভাইড করছে মাঝে একটা হাড় থাকে। এই হাড়টা কেমন থাকে, সামনের দিকে নরম হাড় থাকে, যেমন এইগুলো আমাদের হচ্ছে শক্ত হাড়, এই হাতে আছে পায়ে আছে। কিন্তু আপনি দেখবেন কানে, এটাও একটা হাড়ের মতন জিনিস যেটা ফ্লেক্সিবল আছে, নাকে ফ্লেক্সিবল আছে। এই নরম হাড়কে আমরা বলি কার্টিলেজ। সো নাকে মাঝে একটা হাড় থাকে যেটা নাকের হাড়, যেটা ডান দিক বা দিক নাককে ডিভাইড করে। সো অনেক পেশেন্ট ক্ষেত্রে যখন আমরা ক্যামেরা দিয়ে, এরকম আমাদের একটা হাতে ক্যামেরা থাকে যেটা আমরা বলি অপটিক্যাল একটা এন্ডোস্কোপ। সো এটা একটা রিজিড এন্ডোস্কোপ যেটা দিয়ে আমরা এই ক্যামেরাটা কানেক্ট করে এরকম ক্যামেরা দিয়ে নাকের ভিতরে দেখতে পারি। এইটা আমরা নাকের ভিতরে নিয়ে যাই, নাকের ভিতরে কোনো পলিপ হলে, টিউমার হলে, বা নাকের হাড় বেঁকে থাকলে, যেটা আমরা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বলি, ওটা দেখার জন্য। সো অনেক সময় অনেক ক্ষেত্রে এই যে নাকের হাড় যেটা সোজা আছে, অনেক লোকজনের এরকম একটা ভিয়েশন থাকে, মানে বেঁকে থাকে এক সাইডে। এক সাইডে বেঁকে গেলে কি হয়, এই যে নিঃশ্বাস নেওয়ার রাস্তা যেটা খোলা ছিল এখন বন্ধ। আর কি হয়, অনেক পেশেন্টদের এই নাকের মাংসও বেড়ে যায়, যাদের অ্যালার্জি থাকে, খুব ঠান্ডা লাগে, বারবার হাঁচি হয়, এরকম হাঁচি হচ্ছে সকালবেলা, চোখ ও লাল হয়ে যাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাক থেকে সর্দি ও ঝাড়ছে। সো এরকম ক্ষেত্রের পেশেন্টদের নাকের হাড় বেঁকে থাকে, তার সাথে এই যে বহু বছর দিয়ে এরকম অসুবিধা, তার জন্য নাকের মাংসগুলো বেড়ে যায়, যেটা বলি ইনফিরিয়ার টার্বিনেট হাইপারট্রফি। নাকের হাড় বাঁকা কন্ডিশন হচ্ছে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, নাকের মাংস বেড়ে থাকলেও বলে ইনফিরিয়ার টার্বিনেট হাইপারট্রফি। এটাই যখন বহু বছর দিয়ে আপনি ছেড়ে দেবেন তখন দেখবেন নাকের ভিতরে অ্যালার্জির জন্য একটা পলিপ হয়ে যাচ্ছে, যেটা ইথময়েডাল পলিপোসিস বলি। সো এরকম বহু রকমের সমস্যাগুলো দিয়ে পেশেন্টরা ভোগে। অনেক সময় নাকের সাইনাসে প্রবলেম, হাড় বেঁকে বাঁকা থাকার জন্য কান দিয়ে রসপুচ আসতেও শুরু করে। সো আমার যেটা বলার উদ্দেশ্য, যখন এরকম কোনো প্রবলেম আপনি ভুগছেন এর জন্য একটা খুবই ভালো অ্যান্ড সাকসেসফুল একটা ট্রিটমেন্ট আছে, যেটা হচ্ছে প্রথমে মেডিসিনাল ট্রিটমেন্ট। যখন অ্যালার্জি বা অন্য কিছু প্রবলেম থাকে তার জন্য আমরা ওষুধ দিয়ে ঠিক করতে পারি। আর যখন একটা সিভিয়ার প্রবলেমে রোগী ভুগছে, যাদের মানে ওষুধেও কাজ হচ্ছে না, তখন আমরা এই যে নাকের হাড় বেঁকে আছে সেটা তো কোনো ওষুধে আমরা সোজা করতে পারি না, নাকে মাংস আমরা ছোট করতে পারি ওষুধে স্প্রেতে, কিন্তু নাকের হাড় যেটা বেঁকে গেছে ওটা আমরা ক্যামেরার মাধ্যমে নাকের ভিতর থেকে, এরকমই সরু একটা ক্যামেরা এন্ডোস্কোপ থাকে যেটা নাকের ভিতর থেকে ক্যামেরা দিয়ে আমরা ওই যে নাকের হাড় ভিতর থেকে বেঁকে আছে ওটা আমরা সোজা করে দিই। তাহলে কি হচ্ছে, নিঃশ্বাসটা খুলে যাচ্ছে, আমরা যখনই ভালো করে নিঃশ্বাস নিতে পারছি, আমাদের যে সাইনাসগুলো আছে, এখানে দুটো আছে, চোখের উপরে আছে, চোখের পিছনে আছে, এরকম আমাদের
চার পাঁচটা সাইনাস আছে, সেই সাইনাসগুলোতে বাতাসগুলো ভালো করে যায়, তাহলে আপনি দেখবেন খুবই হালকা ফিল করবে। না হলে সবসময় মাথা ভার থাকবে, কাজ করতে ইচ্ছে হবে না, যেমন লাগবে শুয়ে থাকি, মাথা ব্যথা করছে, ভারী ভারী লাগছে, তো সেই সব কেন হচ্ছে? কোথাও না কোথাও সাইনাসে ইনফেকশন হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেই জন্য আপনার ডেইলি অ্যাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে। সো এরকম যখন একটা প্রবলেমে আপনি ভুগছেন, প্রথম হচ্ছে আপনি একটা ভালো ENT সার্জন কাছে দেখান। কাছে যখন ফ্যাসিলিটি থাকে এন্ডোস্কোপি ক্যামেরা, তখন আপনি নাকটা একবার ক্যামেরা দিয়ে পরীক্ষাটা করান, যেটা বলে ডায়াগনোস্টিক নেজাল এন্ডোস্কোপি। ডায়াগনোস্টিক নেজাল এন্ডোস্কোপি করলেই আপনি পুরো নাকের ভিতরে স্ট্রাকচারসগুলো দেখতে পাবেন, বুঝতে পাবেন নাকের ভিতরে হাড় বেঁকে আছে, কি মাংস বেড়ে আছে, কি পলিপ হয়ে আছে, বা অন্য কোনো টিউমার আছে। অনেক সময় রক্ত আসে, নাক বন্ধ, তখন আমরা দেখি যখন ক্যামেরা দিয়ে পেশেন্ট আসছে, দেখছি একটা টিউমার ছিল যেটা অনেক বড় হয়ে গেছে, চোখের দিকে সাইনাসগুলো দিকে চলে গেছে। সো কোনোদিনই এগুলো সিমটমস নেগলেক্ট করতে নেই, খুব বেশি হবে আপনার কিছু টাকা লাগবে, আপনি একটা ডক্টরকে দেখাবেন, অ্যাটলিস্ট আপনি নিশ্চিন্ত থাকবেন কি আমার এই যে প্রবলেমটা এটা কেন হচ্ছে। প্রবলেমটা কেন হচ্ছে জানা গেলে আপনার উপরে আছে কি আপনি এই ট্রিটমেন্টটা নিতে চান, বা কোন ট্রিটমেন্ট নিতে চান, কোথায় নিতে চান, অ্যাটলিস্ট আপনি জানবেন কি আমার এই সমস্যাটা কেন হচ্ছে। জানলেই আপনি একটা মানে ডিসিশনে আসবেন কি আমাকে কি করতে হবে। মানে এরকম আমি চাই না কি আমার কাছে এরকম রোগী আসে যার নাকে টিউমার হয়ে আছে আর সে বছর বছর নাকে ড্রপ দিয়ে চালাচ্ছে। কেন বলছি, কেন কি যত দেরি হয় তত আমাদের ট্রিটমেন্ট করতে অসুবিধা হয়। আমিও চাই কি আমার পেশেন্ট বা আমাদের যে ভাই বোনরা আছে ওরা ভালো থাকুক, এই জন্য নেগলেক্ট কোনোদিনই এইগুলো করবেন না। আপনি একটা ভালো ডাক্তারবাবুকে দেখিয়ে নিজেকে নিশ্চিন্ত আর ভালো মানে নিজেকে সুস্থ রাখবেন। এটা হচ্ছে এই ক্যামেরা যেটা দিয়ে আমরা নেজাল এন্ডোস্কোপিগুলো করতে পারি। তো এর থিকনেসটা হচ্ছে খুবই সরু, এটা দিয়ে আমরা পুরো নাকের ভিতরে, ধরে রাখুন এটা না, তাহলে নাকের ভিতরে ঢুকে সাইনাসগুলো দেখে নিতে পারি। এই যে ঢুকছি তো আমরা ভিতরে এরকম সাইনাস আছে, হাড় আছে, পলিপ কোনো হয়েছে, কোনো টিউমার হয়েছে, পুরো গলা পর্যন্ত ভিতর পর্যন্ত দেখতে পারি। তাকে একটা স্প্রে করে অবশ হয়ে যায়, তারপরে দেখতে পারি কেন রক্ত আসছে, কেন নিঃশ্বাস নিতে পাচ্ছেন না, বা কোনো কেন হাঁচি হচ্ছে, কেন নাক থেকে কিছু বেরোচ্ছে, সেগুলো দেখে নিতে পারি। সো এটা হচ্ছে খুবই একটা সরল এফেক্টিভ উপায় যেটা আমরা নাকে ক্যামেরা দিয়ে দেখে শুনে করে দিতে পারি। প্রসিজার নাম যখন আপনি জানতে চান, প্রসিজার হচ্ছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি। আগে এই অপারেশনটা করতো যে আগেকার সিনিয়র ডাক্তারবাবুরা থাকতেন, অনেক সময় এই এরকম একটা হেডলাইট দিয়ে হতো, এরকম লাইট জ্বালিয়ে এরকম করে করতো, কিন্তু এটাতে যেরকম যে সাকসেস রেট ছিল বা যত ভালো করে করা যেত, ওর থেকে অনেক 100 গুণ ভালো করে আমরা নাকের ক্যামেরা দিয়ে যখন এন্ডোস্কোপিকলি এরকম, এর থেকে একটা ভালো ক্যামেরা থাকে যেটাতে আমরা অপারেশন করি, ওটা খুব HD রেজলিউশন, এটাও HD, ওটা মানে HHD রেজলিউশন থাকে, তাহলে একদম পরিষ্কারভাবে কোনো ক্ষতি হয় না, কোনো রক্তক্ষয় সেরকম হয় না। আমরা ভর্তি করি, অনেক সময় ওই দিনই ছুটি দিয়ে দিই, বা একদিন ভর্তি করে পরের দিন ছুটি দিই। তো এরকম ক্যামেরা দিয়ে অপারেশনটা করা যায়, নাকে আপনার কোনো দাগ থাকে না, কেন নাকের ভিতর থেকে হচ্ছে, এটা ক্যামেরা দিয়ে আমাকে কোথাও কাটতে হচ্ছে না বাইরে থেকে। সো এটা হচ্ছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি, যেটা করে দিলে আপনার এরকম নাকে নিঃশ্বাস নেওয়ার সমস্যাটা ঠিক হয়ে যায়। অনেক সময় নাকে নিঃশ্বাস নেওয়ার সমস্যার জন্যই কানে সমস্যাগুলো হয়ে থাকে। সো নাকটা ঠিক করে দিলে যে কান দিয়ে রস আসছে, পুঁচ আসছে, ওটাও অনেক সময় কান ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে আমরা বুঝতে পারবো কান থেকে কেন সমস্যা হচ্ছে, নাক থেকে নাক বেঁকে থাকলে পলিপ হয়ে গেলে কান থেকে রস কেন আসছে, হয়তো কানে ইনফেকশন হয়, সর্দি বারবার লেগে কানে পর্দা ফুটো হয়ে গেছে। তো নাকের সমস্যাটা আপনি নেগলেক্ট করলেন, আপনি দেখলেন কি এটা তো নাক থেকে এখন কানেও চলে গেছে। সো এই জন্য কোনোদিনই নাকের সমস্যাগুলো নেগলেক্ট করবেন না। আপনি যখন বেঙ্গলে থাকেন তখন আপনি আমাকে কলকাতা, হাওড়া বা বহরমপুর, মুর্শিদাবাদে আমাকে দেখাতে পারেন, 3 জায়গায় আমরা দেখি ENT নামে। আমার সাথে ডক্টর অঙ্কিতা মুখার্জি আছেন, যিনি ডাবল স্পেশালাইজ ENT-তে। আমরা অ্যাজ এ টিম পেশেন্টকে ট্রিট করি, যেই পেশেন্ট পাই আমরা পেশেন্ট হিসাবে যে ট্রিটমেন্টগুলো হয় সেটা ভাবি, এটা নাকি একই ওষুধ একই ট্রিটমেন্ট সাব পেশেন্টকেই অপারেশন করবো, ওইটা কোনোদিনই আমরা করি না। আমরা আগে যথেষ্ট চেষ্টা করি যখন অপারেশন না করে ওষুধ মাধ্যমে ঠিক করতে পারি, যখন দেখছি ওষুধ কাজে লাগবে না তখন পেশেন্টকে এমনি শুধু ওষুধে রাখি না। যেমন পেশেন্টের একটা নাক আমি দেখছি হাড় বেঁকে আছে, এক সাইডে পুরো বন্ধ করে দিয়েছে, সেটা আপনি দুনিয়ার যে কোনো ওষুধ দেন কোনো ওষুধেই কাজের লাগবে না, কোনো ওষুধেই ঠিক করা যাবে না। কেন আপনি
কমন মানে কমন সেন্সেই ভাবুন, একটা হাড় এরকম বেঁকে আছে, ওটা কোনো ওষুধ কি হাড় সোজা করে দিতে পারবে? পারবে না। ওটার জন্য অপারেশনই একটা উপায়। অপারেশনে আমাকে ভাবতে হবে কি কোন অপারেশন হচ্ছে বেস্ট। এখন মাইক্রো থেকেও অ্যাডভান্স এন্ডোস্কোপিক চলে এসেছে। এন্ডোস্কোপিকে আমাদের সব কিছু চোখের সামনে থাকে, আমরা ভালো করে এন্ডোস্কোপিক ট্রিটমেন্টগুলো করে পেশেন্টকে সুস্থ করে দিতে পারি। নাকের সাথে কানেরও কোনো পর্দা প্রবলেম থাকলে আমরা এখন মাইক্রো থেকেও অ্যাডভান্স এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট করছি, যেখানে ক্যামেরার মাধ্যমে কানের পর্দাগুলো লাগানো হচ্ছে। সো কোথাও আমরা কাট করছি না, কেন কি এই কানের রাস্তা দিয়ে ক্যামেরা দিয়ে গিয়ে আমরা নতুন পর্দা দিয়ে দিতে পারছি। যেমন আপনাকে একটা এক্সাম্পল দেখাই, এটা হচ্ছে আমার এন্ডোস্কোপ যেটা, আর এটা হচ্ছে একটা ইয়ার মডেল। ধরে রাখুন এটা আমাদের কান, যে বাইরের পোর্শনটা এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল ইয়ার থেকে ভিতরে গেলে আমাদের কানের পর্দা আসে। তো আমি যখন এরকম ঢুকছি কানের মধ্যে, তখনই আপনি দেখতে পাবেন ভিতরে গিয়ে আমি কানের পর্দাটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তখন আমরা যখন কোনো ফুটো থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, আমরা সেভাবেই ওর ট্রিটমেন্টটা করে দিতে পারি। সো এটা আমি যখন কানটা খুলছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের পর্দা। এই পর্দা, পর্দার পিছনেও তিনটে হাড় থাকে যেটা দিয়ে আমরা শুনতে পাই। তো এখন অনেকটাই ENT অ্যাডভান্সড হয়ে গেছে। আপনাদের কোনো নাক কান গলা সমস্যা নিয়ে প্রবলেম হলে আপনি অবশ্যই ENT ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবে। কেন আগের যে একটা ভিউ ছিল কি কানের অপারেশন ফেল হয়ে যায় বা নাকের অপারেশন ফেল হয়ে যায়, এখন আমরা ওটা অনেক বেটার টেকনোলজি ইউজ দিয়ে আমরা ভালো করে দিতে পারি। সো এটা নিয়ে আমি শেষ করতে চাই। আমি ডক্টর শিবম, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।